সোশ্যাল মিডিয়া টাকা দিয়ে আমরা চলি, এর আগে আর কোনো বাংলাদেশ এখানে চাকরি করে মিডিয়াতে আর কখনো হয়তো বা ভিডিও করবো না। ভুলে গেছো? হোয়াট ইজ দ্য বলা? আরে আমাকে একটু কোলে নেয় না। নাদিয়া, তুমি কি জানো আজকে যে পাপার প্রথম অফিস? বেস্ট অফ লাক। থ্যাংক ইউ নাদিয়া। আসসালামু আলাইকুম। জার্মানির 7 বছর চাকরি জীবনে এটা আমার তৃতীয় চাকরি, আজকে জয়েনিং। যেমনটি নাদিয়া আমাকে বেস্ট অফ লাক জানাচ্ছিল, প্রবাসে আমরা আসি তো আসলে কাজের জন্য, চাকরির জন্য। এক একজনের এক এক ধরনের কাজ, এক এক ধরনের চাকরি। তো আমার যেটা সিভিল ইঞ্জিনিয়ারিং লাইনের চাকরি, সেটা আমি 2টা কোম্পানিতে অলরেডি চাকরি করেছি। একটা বড় একটা কোম্পানিতে আমার চাকরি হয়েছে, এবং এই চাকরিটি আমি এতদিন পর্যন্ত যেভাবে কাজ করেছিলাম, যে ধরনের কাজ করেছিলাম, এটা থেকে একটু ভিন্ন। এবং এটা একটা নিউ চ্যালেঞ্জ আমার জন্য, যে এই ধরনের একটা কাজ আমি আগে করিনি, বাট যেটা আমি হয়তো আমার কাজের জায়গায় শিখতে হবে। এবং এটা সিভিল ইঞ্জিনিয়ারিং লাইনেরই কাজ, বাট একটু ডিফারেন্ট ধরনের কাজ যেটা আমি এখন পর্যন্ত করে এসেছিলাম। বাংলাদেশের নাম এই কোম্পানিতে উজ্জ্বল করতে পারি, বিকজ আমি হব এই কোম্পানিতে প্রথম বাংলাদেশি যে এই চাকরিটা করছি, এর আগে আর কোনো বাংলাদেশি এখানে চাকরি করে নাই। এই চাকরিটা পেতে আমাকে আসলে 3টা ইন্টারভিউ দিতে হয়েছে, 3টা ইন্টারভিউ মার্শাল্লাহ সবগুলো ভালো হয়েছে, এবং ফাইনালি আমরা একটা এগ্রিমেন্টে পৌঁছেছি যে আমি এই কাজটি করব। অফিসে ফুল দিয়ে বরণ করে নিল, খুব ভালো লাগছে আসলে। আজকে প্রথম দিন অফিস করলাম, সবচেয়ে ভালো লাগছে আসলে এদের এত আন্তরিকতাভাবে ওরা আমাকে আপন করে নিয়েছে, সব কিছু এক্সপ্লেন করেছে। আমি আসলে এখন পর্যন্ত আমার খুব ভালো পজিটিভ একটা চিন্তা ভাবনা এই কোম্পানির সিস্টেম নিয়ে। খুব এই ভিডিওটি করার আমার আরেকটি উদ্দেশ্য হচ্ছে সোশ্যাল মিডিয়ার কারণে, যেহেতু আপনারা আমাদেরকে চিনেন, আপনারা অনেকেই হয়তো বা আমাদের আমরা কী করি আসলে, কী কাজ করি, বা আমাদের এখানকার প্রফেশন কী, এটা সম্পর্কে না জেনেই হয়তোবা মনে করেন যে আমরা শুধু এই সোশ্যাল মিডিয়ার কারণেই হয়তোবা আমরা এখানে থাকি, বা সোজা বাংলা হচ্ছে সোশ্যাল মিডিয়ার টাকা দিয়ে আমরা চলি, বা এই ধরনের একটা কিছু নেগেটিভ কমেন্ট আমি মাঝে মাঝে দেখি। খুবই খারাপ লাগে এই জিনিসগুলো আসলে যখন মানুষ কমেন্ট। সবসময় বলি যে আমরা কিন্তু শখের বসে এই সোশ্যাল মিডিয়াতে আমরা অ্যাক্টিভ, বা আমাদের এখন সময় আছে বা একটু ইচ্ছা আছে এই জন্যই করছি। বাট একটা সময় যদি সময় না থাকে, ইচ্ছা শক্তি না থাকলে হয়তোবা আমরা সোশ্যাল মিডিয়াতে আর কখনো হয়তোবা ভিডিও করবো না বা কোনো পোস্ট করবো না। আমি যখন ফুলটা প্যাক করতেছিলাম, তো আমার কলিগরা মজা করে বলতেছিল, তুমি কি তোমার বউকে দেওয়ার জন্য নিচ্ছ? ভুলেও বললো না যে তুমি অফিস থেকে পাইছো, তোমার বউরে সারপ্রাইজ দিও যে তোমার বউকে তুমি কিনছো। দেখি আমি এখন এই ফুলটা আমি নাতালিয়াকে দিব, এবং নাতালিয়ার ওপিনিয়নটা আমি দেখবো যে সে কে চিন্তা করে। নাতালিয়া খুব উদগ্রীব হয়ে আছে, চাকরিতে কি হইলো প্রথম দিন? হ্যালো হ্যালো, what is the occasion? জন্য ওই নু নাদিয়া, এটা নাদিয়ার জন্য। কি তুমি কান্না করতেছো কেন? মানে আমি বললাম আমি ওই শেফ, তারপর বালু গিফট করছে, শেফ বালু। what is the occasion? ভুলে গেছো? what is the occasion? yeah, what is the occasion? আজকে কি দিন? which day today? 3rd april. 3rd april? what happened 3rd april? think about it. আসার পরে আমার মেয়ে পুরো জোড়ায় ধরে রয়েছে। আমি তো নিবানকে কোলে নেই। কেন কেন কেন? আমি তো নিবানেরও পাপা। নিবান কি সুন্দর শুয়ে আছে দেখো, এখানে পাপার দিকে তাকায় আছে। বলে আরে আমাকে একটু কোলে নেয় না, আমরা একটু শেয়ার করো তুমি পাপাকে। পাপাকে শেয়ার করা যাবে না কেন? আমি তো নিবানেরও পাপা, দেখো নিবান তাকাই আছে কিভাবে ছেলেটা। প্লিজ, এখনো বুঝতে পারি না এই ফুল কার। এই ফুল অফিস থেকে আমাকে দিছে। তো আমি ভাবলাম তো আমি ছেলে মানুষ ফুল দিয়ে কি করব, পরে তোমার জন্য নিয়ে আসছি। I thought you really brought it for me. That's sad. What is sad? It's for you. No, it was for you and you just gave it to me. Nadia, you're very heavy. Ito darao mama, amar pat bhat pabe thai gese. So, amar office khubi bhalo hoyeche, khub bhalo bhalo colleague paisi. Ekhon dekha chak samne kemon hoy. Shobai amader jonno dua rakhben. Allah Hafiz. Allah Hafiz. Shudi bo. আমার পাপা, এই এটা নিবানোর পাপা আমি। নাই? ইয়েস। নাই? হ্যাঁ।